সরি, আমি যেটা হয়েছে সেটা হচ্ছে ফেসবুক আমাকে বলছে হচ্ছে আমি 1 ঘন্টা পর্যন্ত লাইভ করতে পারবো। আমি জানি না সেটা কেন, এবং সেটার কারণে আমি জানি না কেউ দেখতে পাচ্ছেন কিনা এখনো একজনও ভিউর। সরি, আমি ক্যান্সেল হওয়াটার জন্য সরি। কেউ দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। আবার আসলে আমরা চলে আসছি, যেটার কারণে আমি জানি না, ফেসবুকে হয়তো 1 ঘন্টার বেশি লাইভ করা যায় না একটানা, বাট আমি জানি না। আমরা আবার আসছি, আমরা আরো কিছুক্ষণ বলবো, তারপর হচ্ছে কমেন্ট নিব। আপনারা এখন চাইলে আমাকে যে কোনো ধরনের কোয়েশ্চেন, আজকের প্রশ্ন নিয়ে প্রশ্ন করতে পারেন, সেটার প্রশ্নের আমি আনসার দিব। আপনারা এই ধরনের কোনো প্রশ্ন থাকলে আপনাকে জিজ্ঞেস করলে আমি আনসার দিব, এখন আমি কমেন্টগুলো রিপ্লাই দিব আর কি। আর যাই হোক, আমি যেটা নিয়ে বলছিলাম, আপনার একটা ভালো অফিস লাগবে, এবং অফিস শুধু হলে হবে না, তাকে এমন একটা ফিল দিবেন অফিসে ঢুকার পর যেন সে আপনার সাথে টাকা নিয়ে বার্গেন করার কথাই বলতে না পারে। আপনি তাকে এমন ফিল দিবেন সেটা আপনি আমি আমি একটা ছোট এক্সপিরিয়েন্স বলি। আমাদের মানে স্বর্ণের দোকানে গিয়েছেন কিনা আমি জানি না, স্বর্ণের দোকানে যারা গিয়েছেন, নিউ মার্কেট যদি যান, খেয়াল করবেন আমার এক্সপিরিয়েন্স থেকে শেখার অনেক কিছু আছে। প্রথমে যাওয়ার পরেই আপনাকে কোক খেতে দিবে, কোক কেক, এই স্যারের জন্য এটা নিয়ে আসো, স্যারের জন্য এটা নিয়ে আসো। আর মহিলারা, বেশিরভাগ ক্ষেত্রে স্বর্ণ কেনার জন্য মহিলারা যায়, তো কোক কেক খাওয়ার পর স্বাভাবিকভাবে নিজের ভিতরে একটা গিল্টি ফিল হয়, ভাই কোক খেয়ে ফেললাম, কেক খেয়ে ফেললাম, এখন যদি এই এই দোকান থেকে আমি স্বর্ণগুলো না নিই তাহলে নিজেরই তো খারাপ লাগবে। তাহলে আপনি এই ট্রিটমেন্ট দেন কিনা সেটা খেয়াল করেন। একটা স্বর্ণের দোকানদার, উনি এত সুন্দর ট্রিটমেন্ট দিয়ে ক্লায়েন্ট ধরে ফেলছে, আপনি হয়তো সেটা করছেন না। আমি আপনি মানে ক্লায়েন্ট আপনাকে বুকিং দিবে কি দিবে না সেটার উপর খাওয়া নির্ভর না করে বরং আগেই তাকে খাওয়াই দেন। আগেই তাকে খাওয়ানোর পর সে ট্রিটমেন্ট দেখেন, সে হয়তো লজ্জায় পড়ে আপনাকে বুকিং দিতে বাধ্য। মানে এটা এটা অনেক ইম্পর্টেন্ট। আমার এক বন্ধু আছে সাইদ, সাইদ আহসান খালিদ, আমি সবসময়, সে চিটো ইউনিভার্সিটির টিচার, সে একটা কাজ করে, তার এই কাজটা খুব ভালো। মানে আপনি রেস্টুরেন্টে গিয়ে আমরা স্বাভাবিকভাবে খাওয়ার পর টিপস দিই, বা হচ্ছে আপনি দারোয়ানকে যদি গাড়ি রাখতে দেয় তাহলে টিপস দেয়। আর সে কি করে, সে প্রথমেই দিয়ে দেয় টিপসটা, প্রথমে দেওয়ার পর, কারণ হচ্ছে রেস্টুরেন্টে সার্ভিস দেওয়ার সময় যারা সার্ভিস দেয় তারা কনফিউজ থাকে, উনি কত টাকা আসলে টিপস দিবে, টিপস আদৌ দিবে কিনা। শুরুতে যদি ওই টিপসটা দিয়ে দেন, সার্ভিস কারে বলে আপনি দেখবেন, শুধু এই সার্ভিসের শেষ নাই, হিউজ সার্ভিস। আমি আমার এই এই বিষয়টা ভালো লেগেছে, সেটা হচ্ছে সে শুরুতে যদি আপনি কাউকে টিপস দিয়ে দেন মানে সার্ভিস করার আগেই, তাহলে সার্ভিস কয়েক গুণ পরিমাণ বেড়ে যায়। আপনি একটা ক্লায়েন্ট আসার পর স্বর্ণের দোকানের সেই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, ভাই আপনি আমার থেকে কিনেন না কিনেন, আমাকে বুকিং দেন না দেন কোনো সমস্যা নেই, আসেন কি খাবেন বলেন। এটার পর আপনি তার সাথে কথা বলা শুরু করেন, খাওয়ার পেটে যাওয়ার পর নিজের বিষয়ে তো দায়িত্ব তৈরি হয় তাকে বুকিং দেওয়ার, আপনার ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট। তো অফিস মেনটেন করেন, অফিসে ট্রিটমেন্টগুলো মেনটেন করেন, আমার মনে হয় সেটা ভালো হবে। তারপর একটা ওয়েবসাইট, ওয়েবসাইটটি আমরা একটা স্লট রাখবো, আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ জানে না কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় এবং কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। বেসিক্যালি আমার ওয়েবসাইটটা হচ্ছে আনলিমিটেড আপলোড করা যায়, আমাদের ক্লায়েন্টের প্রতিজনের একটা একটা করে অ্যালবাম থাকে, ওরা নিজেরা ওখানে ঢুকতে পারে, ওটা একটা ব্যাকআপ সিস্টেমও। সো এইভাবে কীভাবে ওয়েবসাইট করতে হয়, সহজে কীভাবে ওয়েবসাইট করবেন, এগুলো নিয়ে আমি বলবো একদিন, একটা 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 লাইভ এরকম হবে, ওই দিন আপনারা খাতা কলম নিয়ে বসবেন খুব ভালো করে, আশা করি আপনাদের জন্য খুব কাজে লাগবে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইট। আপনি একটা ওয়েবসাইটের লুক নিয়ে চিন্তা করেন। আমি বাংলাদেশের, আমি বিলিভ ইট অর নট, বাংলাদেশের প্রত্যেকজনের ওয়েবসাইট আমার দেখা, প্রত্যেকজনের ফটোগ্রাফারের ওয়েবসাইট আমার দেখা, এবং আমি যেহেতু আমার নিজের ওয়েবসাইট আমি নিজে করেছি, যেটুকু আমার নলেজ আছে অতটুকু দিয়ে আমি খেয়াল করেছি, বাংলাদেশের দুই একজন ফটোগ্রাফার ছাড়া বাকিদের ওয়েবসাইট একটা টেমপ্লেট কিনে বসিয়ে দেওয়া এবং সেটা ডাউনলোড হতে অন্তত 10 মিনিট সময় লাগে। আমার 5 Mbps এর লাইন, সেটাতে 10 মিনিট সময় লাগে ওয়েবসাইটটা ডাউনলোড হতে। ভাই বাংলাদেশে, বাংলাদেশে না ওয়ার্ল্ডে, একটা মানুষের ওয়েবসাইট ডাউনলোড হওয়ার জন্য 10 মিনিট অপেক্ষা করার কোনো সময় নেই। হ্যালো, শুনতে পাচ্ছেন? সরি, একটা ফোন আসার কারণে কেটে গিয়েছিল। আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? আমি জানি না, একজন হচ্ছে আমাকে কি করেন লিখে দেন, আপনি দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন না। আচ্ছা, দেখতে পাচ্ছেন। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে একজনের ওয়েবসাইট এত মিনিটে আপলোড করে না। আমি আমারটার গ্যারান্টি দিচ্ছি, আপনার নেটের স্পিড যেরকম হন, আপনি নেটের স্পিড যেরকম হয়, আমারটা 20 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল, আপনার কম্পিউটার সব জায়গায় ডাউনলোড হবে। এবং আমার পুরো প্রথম, হ্যাঁ ভাই একজন কল দিছিল আসলে, এত রাত মানে কল দেওয়াটা আসলে আমি বলি, আমি আমি এটা জানেন লাইভে বলা উচিত হবে কিনা, আমাকে রাতের 2টা বাজে কল দিয়ে জিজ্ঞেস করে, ভাই আমি একটা ক্যামেরা কিনবো, আমার বাজেট এত, কোন ক্যামেরা কিনলে ভালো হয় বলেন। অথবা আরেকজন জিজ্ঞেস করে, ভাই আমি একটি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পেয়েছি, সেটি আপনাকে দেখাতে চাচ্ছি, কখন আসবো বলেন।
অথবা আরেকজন আমাকে ফোন দিচ্ছে 85 mm ভালো হবে নাকি হচ্ছে 100 mm ভালো হবে। কিরে ভাই, রাতের 2টা বাজে, এটা একটা টাইম, মানে হোয়াট ইজ দিস? আমি অবশ্যই সবার আনসার দিতে চাই, সবাইকে হেল্প করতে চাই, কিন্তু তার মানে আপনি একজন মানুষকে কখন কল দেওয়া উচিত, কখন কল দেওয়া উচিত এটা বুঝবেন না? একটা একটা মানুষের তো, আমি তো সারাদিন 24 ঘন্টা কারো সেবার জন্য বসে থাকি নাই, মানে অথবা কেউ একজন ইনবক্স করে বলেন হচ্ছে আমি অনলাইনে আছি, মানে আপনার আনসার দেওয়ার জন্য বসে নাই, ভাই ছবিগুলো দেখেন কমেন্ট করেন। ভাই আমি কি আপনার দায়িত্ব নিছি ছবি দেখে কমেন্ট করার জন্য? আমাকে মানে ভাত খাইতে হয় কষ্ট করে, আমি 24 ঘন্টা কাজ করে কষ্ট করে ভাত খাই, আপনি আপনার ছবি দেখে দিব, না দেখলে আবার সে রিপ্লাই কমেন্ট দেয়, ভাই বেশি ভাব নিয়েন না। ভাই কি, ভাই এটা কি সিস্টেম? আপনার এখন 1টা 1.5টা বাজে, একজন আমাকে কল দিচ্ছে, আমি নিশ্চিত সে আমাকে জিজ্ঞেস করার জন্য ফোন দিত, ভাই খুব ভালো লাগছে আপনার লাইভ, আপনি এরকম লাইভ দিয়েছেন, এটা কি রাত 1টা বাজে বলার সময়? আমি জানি না এটা কে দিয়েছে, বাট হয়তো ইম্পর্টেন্ট কোনো কলও হতে পারে, বাট ইম্পর্টেন্ট কলের জন্য তো আমরা কি করি? অনেক দূরে আগায় গেছেন ওয়েবসাইটটা, মেবি টু আচ্ছা আপনার একটা কথা বলেছে, এটা আমি পরে কি করব, সেটা হচ্ছে আপনি ওয়েবসাইট বানাবেন। এখন ওয়েবসাইট বাংলাদেশে হচ্ছে হচ্ছে অবশ্যই আপনার একজন ফটোগ্রাফার ওয়েবসাইট বানানো দরকার। আমি আপনাকে হচ্ছে কত টাকা লাগবে, 10,000 টাকার মধ্যে কিভাবে ওয়েবসাইট করতে হয় সেটা আমি আপনাকে দেখিয়ে দিব লাইভে, এবং খুব সহজে, এবং কারো হেল্প লাগবে না আপনার, আপনি নিজ দায়িত্বে নিজের কম্পিউটারে বসে আমার সাথে, যদি আপনার নেটের স্পিড থাকে নিজ দায়িত্বে নিজের স্পিডে আপনি করে নিতে পারবেন উইথিন, এটা হচ্ছে সবার জন্য ফ্রি। আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে মানে 8-10 হাজার টাকার মধ্যে আপনি, 8-10 হাজার টাকা লাগবে না, 6-7 হাজার টাকার মধ্যে আপনি একটা সুন্দর মানানসই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অনেক কিছু ব্যাপার আছে, তারপর তো এসইওগুলো আছে, এসইও কীভাবে করতে হয় এগুলো অনেক আপগ্রেডেড কথাবার্তা, এগুলোতে আমি নাই গেলাম, বাট আমি আপনাকে যেটা বলতে চাই, তাহলে আমরা বলেছি অফিস নিতে হবে আপনাকে। আচ্ছা আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ইদানিং একটা ব্যাপার শুরু হয়েছে, সেটা হচ্ছে যে যত বেশি লাইট সেট আপ নিয়ে যেতে পারে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফার। এটা কীভাবে বলতাম, আমি দেখি হচ্ছে আমি আমার ইভেন্টে নর্মালি অ্যাগেনস্ট ফটোগ্রাফার খুব কমই পড়ে, বাট যদি কখনো অ্যাগেনস্ট ফটোগ্রাফার পড়ে তাহলে সে কী কী নিয়ে যায়, একটা অক্টা, একটা বিউটি ডিশ, 2-3টা ফ্ল্যাশ উইথ জেল, আমি জানি না এটা মনে হয় হচ্ছে এনাম ভাইয়ের উৎসাহে ফটো পোলা প্যান্ট শুরু করে দিছে, যাই হোক, তারপর হচ্ছে মানে তারপর সেটা 4-5 জন ছেলে যারা হচ্ছে তার মানে কি এটা কি বললাম, 4-5 জন ছেলে সে সাথে করে নিয়ে যায়, আমি জানি না কেন নিয়ে যায়, তারপর সে ছবি তোলা শুরু করে। এখন এটা ভিডিও হতে পারে, ধরেন আমাকে আমাকে হয়তো চিনে, এই জন্য হয়তো ভাইয়া ঠিক আছে আপনিও তুলেন আমিও তুলি এটা বলে, বাট একজন নতুন ফটোগ্রাফার হলে তার জন্য খুব ডিফিকাল্ট। আবার এরকম হয়েছে কিনা আমি জানি না, আমার হয়েছিল মানে আমার এগেনস্ট ফটোগ্রাফার একজন, আমি আর আমি অন্য ফটোগ্রাফারের পক্ষে গেছি, আমি মেয়ে পক্ষে, আমি ছেলে পক্ষে, আর মেয়ে পক্ষে আরেকজন ফটোগ্রাফার, সো আমাকে মেয়ে আমার দিকে আমাকে সময় দিচ্ছে না, আমাকে সময় দিচ্ছে না, আমি তাকে বললাম, আমি রিকোয়েস্ট করলাম খুব সুন্দরভাবে আমার পরিচয় দিলাম, তারপরেও আমাকে সময় দিচ্ছে না, তো সেক্ষেত্রে এবং অন্য ফটোগ্রাফারও হয়তো তার কাজিন টাজিন কিছু একটা হবে, সে চেষ্টা করছে মানে মানে সে 7-8 জন নিয়ে ঘেরাও করে, আমি আমার অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফারদের বললাম, আমার টিম মেম্বারদের বললাম, আমার টিম মেম্বাররা ফার্স্ট বললো আমাদের 2 ধরনের ট্রিটমেন্ট আছে, এক হচ্ছে আমি প্রথমে তাকে রিকোয়েস্ট করব আমাকে ছবি তুলতে দেওয়ার জন্য, সে যদি তুলতে দেয় তাহলে ভালো, আর তুলতে যদি না দেয় আমার তো টিম মেম্বার কম নাই, দরকার হলে আরও কল দিয়ে আনাবো, আমি তুলতে না পারলে সেও তুলতে পারবে না। এখন এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, আমি সরাসরি গিয়ে ক্লায়েন্টকে বললাম দেখেন আপনি যে ফটোগ্রাফারের ছবি তুলছেন তার পেমেন্ট আর আপনার জামাই যত টাকা আমার পিছনে খরচ করেছে সেটা যদি শুনেন তাহলে আপনি মানে সিরিয়াসলি কি করবেন, আমি আপনাকে 4-5টা ছবি দেখাচ্ছি আমার, কাইন্ডলি আমাকে টাইম দেন। আর ওই ফটোগ্রাফারদেরকে কি বলি, ভাই আপনি যদি কি না করেন আমার আমাকে সময় না দেন তাহলে আপনিও সময় পাবেন না, আপনি ছবি তুলতে পারবেন না, মানে আপনি যদি আমার ফ্রেমের মধ্যে ঢুকেন তাহলে আপনিও ছবি তুলতে পারবেন না, এক আসেন দুজন মিলে ছবি তুলি, একসাথে ছবি তুলি, হয় আমি আপনার থেকে শিখবো না হলে আপনার থেকে আপনি আমার থেকে শিখবেন। এখন কেউ কেউ আছে তারপরে সময় দিতে চায় না, তাদের জন্য খুব ভালো ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টটা কি করবেন আপনি হচ্ছে মানে আসলে ট্রিটমেন্ট বলা ঠিক হবে না, তাই সেটা আবার আমার হিস্টে চালু হইতে পারে, আই এম সরি এটা নিয়ে আর আমি বলতে চাচ্ছি না, বাট আমার বক্তব্য হচ্ছে এটা সুন্দর করে কি করেন তাকে প্লেস করেন, এবং আমি যেটা করি ক্লায়েন্ট যদি আমাকে সময় না দেয় তাহলে ক্লায়েন্টকে আমি সুন্দর করে বলি এবং কয়েকটা ছবি দেখায়,
তারপর যদি ক্লায়েন্ট আমাকে সময় না দেয়, তাহলে ক্লায়েন্টকে বলি মানে আপনি আজকে যে লসটা করছেন সেটার একটা বিশাল মানে এফেক্ট আপনি সারা জীবন ভুগবেন, আপনি আপনি জানেন না আসলে আপনি কি মিস করছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমার প্রেজেন্টেশন দেখে আমি ওনাকে যেটা হেল্প করি, ধরেন আমি উনি উনি নর্মালি একটা মেয়ে যেভাবে দাঁড়ায় উনি যেভাবে দাঁড়ায়, আমি ওনাকে বলি আপনাকে এইভাবে দাঁড়ালে ভালো লাগবে, বা আপনি এখানে দাঁড়ালে আপনাকে ভালো লাগবে, বা এইভাবে আপনি যদি হাতটা রাখেন আপনাকে দেখলে ভালো লাগবে। প্রতিটা মেয়েরই ক্যামেরাতে সে চায় তার সুন্দর করে ছবি হোক, এগুলো যখন সে দেখে বা আমার কথাবার্তা সে যখন দেখে তখন হচ্ছে সে এমনিতেই আমার প্রতি উইক হয়ে যায়, এবং সে আমাকে কি করতে আমাকে হেল্প করার চেষ্টা করে এবং আমাকে সে কি করে হেল্প করে। এবং এই এই প্রেজেন্টেশনটা কখন তৈরি হয়, যখন ধরেন আপনি গেলেন আপনার এগেন্স ফটোগ্রাফার আপনার চেয়ে অনেক বেশি ঠাটবাট নিয়ে গেছে, আপনার চেয়ে অনেক বেশি সুন্দর গাড়ি টাড়ি নিয়ে আসছে, আপনার চেয়ে অনেক বেশি লাইট টাইট নিয়ে গেছে, আপনি কিছুই তেমন কিছুই নিয়ে যান নাই, কারণ আপনি না নিয়ে গিয়ে আপনি যদি এমনিতেই আপনি চান্স পাবেন না, তার উপর যদি ঠিকমতো প্রেজেন্ট করতে না পারেন, আপনার পোশাক আশাক স্যান্ডেল পরে যান, তাহলে জীবনেও একটা ছবিও তুলে আসতে পারবেন না। তারপর যদি এক্সকিউজ দেন, ভাই আমার সময় দেয় নাই, ভাই আমারও মুখ করে নাই, তো মুখ করে নাই, এসব কোনো এক্সকিউজ না ভাই, এগুলো টাকা দিছে, টাকা দেওয়ার পর আপনি জীবনেও আপনার বিয়েতে এই ধরনের এক্সকিউজ শুনবেন না, সময় পায় না, ছবি তুলতে পারে না, এইসব এক্সকিউজের কোনো মানে নেই। আমার বক্তব্য হচ্ছে টাকা দিছে আপনাকে ছবি তুলে আনতে হবে, এটার জন্য আপনাকে রাখা হয়েছে এখানে, অন্য কোনো কিছুর জন্য আপনাকে ওইটা কি করছে ওইটা কি করছে এটা নিয়ে বলার দরকার নেই। তবে আমি নতুন ফটোগ্রাফারদের জন্য একটু উপদেশ দিব, সেটা হচ্ছে ভাই প্রথম ব্যাপার হচ্ছে অফকোর্স লাইটের ডিফিউজারগুলো ইম্পর্টেন্ট, এটা এটার কোনো কি নাই, কিন্তু শো অফের জন্য আপনি যদি একটা সামনে মানে আমি দেখি স্টেজের সামনে ভিডিও পোর্ট্রেট লাইট, দুইটা ভিডিওগ্রাফার থাকলে দুইটা দুইটা চারটা বেশ পোর্ট্রেট লাইট, ফটোগ্রাফার থাকলে তার জন্য অক্টা বিউটি ডিশ দুই চারটা পাঁচটা, স্টেজ তো দেখাই যায় না কেন ভাই, এগুলা এগুলার কি মানে আছে? আপনি একটা বিউটি ডিশ ইউজ করেন, একটা পোর্ট্রেট ইউজ করেন, যখন আপনি ছবি তুলবেন তখন নিয়ে আসেন, যখন ছবি তুলবেন না সেটা এক পাশে রাখেন, মানুষজনকে দেখতে দেন, এটা আপনার প্রোগ্রাম না, ওটা ওনাদের প্রোগ্রাম, ওনাদেরকে দেখতে দেন। এই চারটা পাঁচটা লাইট দিয়ে ঘেরাও করে অন্য ফটোগ্রাফারকে ছবি তুলতে দিলাম না, শুধু আমার অন্য ফটোগ্রাফারকে ছবি তুলতে দিচ্ছেন না তা না, কিন্তু আপনি কিন্তু অন্য ওর জীবনের সুন্দর মুহূর্তগুলোও কি করে দিচ্ছেন। আপনি তাকে আমি গিয়ে বলেন আপু আপনি আমাকে 10 মিনিট সময় দিবেন, 10 মিনিট কখন দিবেন সেটা আমাকে বলেন, আমি ঠিক ওই টাইমে আপনাকে ডেকে নিব, এই জায়গায় দাঁড় করাবো, 10টা মিনিটের 1টা মিনিটও বেশি যাবে না, আমি এই ছবিগুলো তুলে নিব। এটা না করে মানে সেকেন্ডে সেকেন্ডে ডেকে এদিকে ওইদিকে ওইদিকে এমনি এমনি এগুলো এগুলো আমি করি না, এবং আমি যারা করে আমি ওদের প্রতি প্রচণ্ড বিরক্ত। তারপর হচ্ছে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে একসময়ের একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমরা যদি দুই ফটোগ্রাফার সেম হয়ে যায়, মানে ধরেন আমার সাথে খুব ভালো সম্পর্ক ওই ফটোগ্রাফারের, তখন আমরা যেটা করতাম সেটা হচ্ছে গ্রুপ ছবি একজন তুলতো, মানে দুই ফটোগ্রাফার দুইজন গ্রুপ তোলার জন্য নিয়ে গেলেও গ্রুপ ছবি তুলতে একজন, তাহলে আমরা দুজন ভাগ করে নিতাম। গ্রুপের মধ্যে তো দুই ফটোগ্রাফারের ক্রিয়েটিভিটি দেখানোর কিছু নাই, ওটা তো দুজনের সেমই ছবি হবে, সো ওই এইভাবে করে সুন্দর করে মানে ম্যানেজ করে ছবি তুলতে পারেন কিনা দেখেন। এবং এটা মনে রাখবেন আরেকজন ফটোগ্রাফারকে আপনি যদি স্কোপ না দেন আপনাকেও কেউ না কেউ স্কোপ দিবে না, এবং ওই স্কোপ না দিতে দিতে নিজেরই অবদমন হবে। বাট আপনি যদি কাউকে স্কোপ দেন, আপনি যদি কাউকে হেল্প করেন, সেও আপনাকে হেল্প করবে এবং কাজ করতে মজা লাগবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আপনি বিয়ের ইভেন্টে বেশিরভাগ বিষয় যেটা আসে সেটা হচ্ছে যে মানে আপনি পোশাক আশাক নিয়ে গেলেন, আপনি ছবি তুললেন, এখন ক্লায়েন্টের সাথে আপনার চুক্তি হচ্ছে ধরেন 12টা পর্যন্ত, বাট ক্লায়েন্ট ঢাকার কথা বলছি না আমি, চিটংয়ের কথা বলছি, ক্লায়েন্টের চুক্তি হচ্ছে 12টা পর্যন্ত, বাট ক্লায়েন্টের ইভেন্ট শেষ হয়নি। ক্লায়েন্টের ইভেন্ট যদি শেষ না হয় এবং আপনার ধারণা আপনি দেখতে পাচ্ছেন আগামী 1 ঘন্টা তো এই ইভেন্ট শেষ হবে না, তখন আপনার বক্তব্য কী? এবং বেশিরভাগ লোকেরই যেটা বক্তব্য থাকে সেটা হচ্ছে ভাই আমার ইভেন্ট তো, আমি বাসা গিয়ে কী করবো, আমি ছবি তুলে দিই। কিন্তু এটা প্রফেশনাল ওয়ে না, এটা প্রফেশনাল কোনো ওয়ে হতে পারে না। আমি যেটা করি আমার দিক থেকে আমি যেটা বলছি সেটা হচ্ছে, যেহেতু আমি তার সার্ভিসে গিয়েছি, আমি 12টা বাজে আমার টাইম শেষ বলে আমি ব্যাগ গুছাই চলে আসবো, আমি অত অভদ্র না, আমি তাকে যেটা বলি ভাইয়া আমার তো টাইম ছিল 12টা পর্যন্ত, আমি দেখছি আপনার ইভেন্ট শেষ হয়নি, আপনি আমি আরও আধা ঘন্টা আছি সর্বোচ্চ, কিন্তু আপনাকে কি করতে হবে আধা ঘন্টা শেষ করতে হবে। কিন্তু যদি আপনার ইভেন্ট শেষ না হয়, যদি 12:30টার মধ্যে আপনার ইভেন্ট শেষ না হয়, তাহলে এই যে এর পরের জন্য 1 ঘন্টা, এরপরে আমি 1 ঘন্টা কাউন্ট করব, এবং 1 ঘন্টা কাউন্ট করার জন্য আপনাকে আমাকে একটা চার্জ দিতে হবে। ব্যাপারটা খেয়াল করেন, আমি ক্লায়েন্টকে বলি নাই আপনার আমার টাইম শেষ আমি চলে যাচ্ছি, আমি ক্লায়েন্টকে আমি ক্লায়েন্টের উপর ছেড়ে দিয়েছি, ক্লায়েন্টকে বলেছি স্যার আমাকে আপনি যে জন্য অ্যাপয়েন্ট করেছেন আমি সেই টাইমে এসেছি, সেই টাইমেই বা আপনাকে নক দিচ্ছি, আমার টাইম শেষ, কিন্তু আমি ছেড়ে যাবো না, আপনি আমি আপনাকে আরও আধা ঘন্টা সময় দিব এক্সট্রা, যেহেতু এটা আপনার বিয়ে, কিন্তু আপনি যদি আধা ঘন্টার মধ্যে আপনার ইভেন্ট শেষ করতে না পারেন
তাহলে আমাকে 1 ঘন্টার চার্জ দিতে হবে। এখন বলতে পারেন ভাই এটা কি না অসম্ভব, 1 ঘন্টায় আপনি টাকা নেবেন? এই ক্লায়েন্ট বাংলাদেশে নাই, এই ক্লায়েন্ট আছে ভাই, এই ক্লায়েন্ট আছে। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা না দেয়, সবার থেকে টাকা উসুল করা সম্ভব, এটা আমি বলছি না, সবাইকে আপনি এটা অফার করলেও মেনে নিবে এটা আমি বলছি না, সাথে সাথে আপনাকে টাকা দিচ্ছে না পরে টাকা দিবে, তখন কেউ কেউ করবে। সেক্ষেত্রে আমি যেটা করি, বিল করার সময় আমি যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এক্সট্রা ছিলাম, 1 ঘন্টা 30 মিনিট এক্সট্রা ছিলাম, 30 মিনিট একটা এক্সট্রা ছিলাম, 15 মিনিট এক্সট্রা ছিলাম, আমি সেটা লিখি, লিখে সেটা চার্জ করি। ধরেন আমার 1 ঘন্টায় এতটা 3,000 টাকা, তাহলে আধা ঘন্টার জন্য আমাকে 1,500 টাকা দিতে হবে, তাহলে এই 1,500 টাকার জন্য আমি ওকে চার্জ করি। সে যদি না দেয় তাহলে সেটা আমি গিফট দিই, আমি বলি এটা আপনার জন্য আমি ডিসকাউন্ট দিয়েছি, এটা আপনাকে গিফট দিলাম। বাট সেটা কোনোভাবে আমি ছেড়ে দিই না, আমার বক্তব্য বুঝেন, আমি তাকে ছেড়ে দিই নাই, আমি বিল করে দিয়েছি, কিন্তু বিল করে সে টাকা না দেওয়ার কারণে ডিসকাউন্ট করে দিয়েছি, কিন্তু আমি আমার প্রফেশনালিজমের জায়গায় 100% ছিলাম। কিন্তু আমি খুব দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশের ফটোগ্রাফারদের মধ্যে এই প্রফেশনালিজমটা, আমি টাকা নিতে বলছি না, কারো পকেটে হাত দিয়ে জোর করে টাকা নিতে বলছি না, প্রফেশনালিজম দেখাতে পারেন ভাই, আমি সময় দিচ্ছি, আমার এটার বিল ছিল এত টাকা, আপনি আমাকে টাকা দিবেন না, অসুবিধা নেই, এটা আমি আপনাকে ডিসকাউন্ট করলাম। বাট তার একটা শিক্ষা হলো যে এই লোক আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছে এক্সট্রা, তার জন্য আমার থেকে কোনো টাকা নেয়নি। এই কাজ কয়জন করেন আমি নিশ্চিত অনেকেই করেন না, আমার এখানে এখন 80 জনের মতো লোক দেখছেন, আমি জানি না কে করেন, বাট আমি করি। আমি আবার লিখে দিই আমার 1.5 ঘন্টার বিল এত, আপনি এটা দেন, যদি বলেন আপনি দিবেন না তাহলে আমি এটা আপনাকে ডিসকাউন্ট করব। এবং সে পরবর্তীতে কোনো ফটোগ্রাফি কাউকে নিতে চাইলে তাকে ওই রেসপেক্ট দিবে, এবং ওই রেসপেক্ট দিয়ে বলবে ভাই আপনার টাইমের জন্য আপনাকে ধন্যবাদ, আমাকে আমি টাকা না নিলে আমাকে অবশ্যই বলে ভাই আপনার সময়ের জন্য ধন্যবাদ, বাসায় এসে দাওয়াত খেয়ে যাবেন, বুঝতে পারছেন? আমি জানি না কয়জন এই কাজটা করেন, এখন মানে আপনার বাসায় গিয়ে কোনো কাজ নাই, তাই আপনি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন 10,000 টাকা দিয়ে খেটেই যাবেন, খেটেই যাবেন ভাই। এইটা করলে আপনি তো আপনাকে ধ্বংস করছেনই, পুরো ইন্ডাস্ট্রিকেই ফল করছেন। ইন্ডাস্ট্রি এমনিতে তৈরি হবে না, ইন্ডাস্ট্রি আপনাকে আমাকে আমার আপনার ব্যবহার দিয়ে তৈরি হবে। একজন শুরু করে দিছে, আর বাকিরা আর কিছু না করলে, এটাতে কন্ট্রিবিউট না করলে এটা হবে না, এটা কন্ট্রিবিউট করতে হবে, কন্ট্রিবিউট করে এটা অন্য একটা জায়গায় যাবে। এটা আমি শিখেছি আলোকচিত্র, বিশিষ্ট আলোকচিত্র, বাংলাদেশের বিখ্যাত আলোকচিত্র শহীদুল আলমের কাছে, পাঠশালার যিনি প্রিন্সিপাল, উনি ওনার একটা ওয়ার্কশপ করেছিলাম আমি, তিনি বলেছেন উনি কাউকে গিফট দিতে চাচ্ছেন, ধরেন উনি কাউকে গিফট দিবেন, ফটোগ্রাফে গিফট দিবেন, কেউ ওনাকে পেমেন্ট করবে না, উনি কী করেন ওই ছবি তুলে ওনাকে বিলসহ একটা বিলসহ ছবিটা দেন, এবং বিলটা ওনাকে গিফট হিসেবে দেন, যে এই বিলটা দিতে হবে না, গিফটেড। বাংলাদেশে কোন কোন বিয়েতে বন্ধু বান্ধব 10,000 টাকা গিফট দে বলেন? মানে বেশিরভাগ ক্ষেত্রে না, কিন্তু আমরা 2 ঘন্টা 4 ঘন্টা এক্সট্রা খেটে যে টাকাটা ওনাকে গিফট দিচ্ছি সেটা একটা লিখিত হওয়া উচিত, সেটা একটা ডকুমেন্ট থাকা উচিত, এবং তিনি আমাকে সেজন্য সম্মান দিবেন। এইভাবেই সম্মানটা প্রফেশনালিজমটা দেখাতে হয়, এবং আমার মনে হয় এটা এটা করা উচিত, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাকাটা চাইবো ভাই আপনি আমার থেকে সময় নিয়েছেন আমাকে টাকা দেন, বা জোরাজুরি নাই, কেউ জোর করতে পারলে আমি তো নিয়ে নিই নর্মালি, আমি ক্লায়েন্টকে ইনফর্ম করি, ক্লায়েন্ট যদি বলে আপনাকে টাকা দিব, ক্লায়েন্ট আমাকে টাকা দিয়ে দেয়। বাট কেউ যদি নিতে না পারেন তাহলে তাকে ডিসকাউন্টেড করবেন, সুন্দর ভাষায় লিখে দিবেন আপনাদের আগামী জীবনের শুভ হোক, আমার পক্ষ থেকে এই 5,000 টাকা আপনাদের জন্য উপহার, টাকাটা ক্যাশ না বাট সময় দিয়ে গেছে। তাহলে এই ধরনের প্রফেশনালিজমগুলো আপনার গ্রো করা উচিত, এবং এই এই জিনিসগুলোর কারণে আমাদের ইন্ডাস্ট্রিটা ভালো করবে। আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে আমি আর একটা বা দুইটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি জানি না বাংলাদেশে বাংলাদেশে এটা খুব ভালো ট্রেন্ড, সেটা হচ্ছে যার পেজে যত বেশি লাইক উনি তত বেশি ফেমাস ফটোগ্রাফার, এবং যার পেজে যার ছবিতে যত বেশি লাইক উনি তত ফেমাস ফটোগ্রাফার, বা ওনার ছবি তত ভালো। বেসিকলি আমি এই হাইড অ্যান্ড ট্রুথটা বলতে চাই ক্লায়েন্টদের কাছে, সেটা হচ্ছে যে যত বেশি টাকা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইনভেস্ট করে তার তত বেশি লাইক পড়ে। আদারওয়াইজ আপনি পেজে একটা ছবি আপলোড দিয়ে দেখেন 200, 150, 300 সর্বোচ্চ, এর বেশি লাইক ফেলতে আপনার জান বের করে দিতে হবে। তো আপনি আপনি 3,000, 4,000, 5,000, 7,000 লাইক যেগুলো দেখছেন একটু ক্লিক করে দেখেন, দুষ্ট মেয়ে, দুষ্ট ছেলে, কাজের মেয়ে, কাজের বুয়া, চাঁদনি রাতের চাঁদনি পশোর, কবিতা, শ্রাবণের মেঘ, এ ধরনের লোকজন ওখানে লাইক দিছে, এগুলো সব ভুয়া। বাট আপনি ওই 2K, 3K, 5K দেখে বলছেন আমার ছবিটা হিট, আসলে তা না, আসলে ওর পিছনে বিশাল একটা টাকা আমরা ইনভেস্ট করছি। সো আপনি একটা ছবিকে কত লাইক পড়েছে সেটা দিয়ে জাজ না করে ছবিটার হচ্ছে গুণগত মান দেখে আপনি জাজ করেন, ওইটা আপনার জন্য ভালো বিষয়।
এবং আমি এখন আমি অনেকের নাম বলতে পারি এরকম, বাংলাদেশে প্রচুর লাইক পাওয়া ফটোগ্রাফার আছে, প্রচুর ফেসবুক পেজে লাইক আছে এরকম ফটোগ্রাফার আছে, তবে একদম কম লাইক পাওয়া ফটোগ্রাফারও আমি জানি প্রচুর পরিমাণ কাজ করে, প্রচুর পরিমাণ কাজ করে। আমি একজনের নাম বলতে পারি, তার মধ্যে স্ন্যাপশট জাওয়াতের পেজটা, জাওয়াতের পেজ এখন 1 লাখ লাইক পার হয়ে নাই, বাট সে প্রচুর কাজ করে। তাহলে ফেসবুক লাইক দিয়ে আসলে বেশি দূর যাওয়া যাবে না, ফেসবুক ওই জিনিসটা বুঝে গেছে, মানে ফেসবুক আমরা লাইকের কাঙ্গাল এবং ফেসবুক বুঝে গেছে এখানে পয়সা কামানোর জায়গা, এবং ও পয়সা কামাচ্ছে, আমরাও পয়সা দিচ্ছি, কারণ ক্লায়েন্ট চাচ্ছে তার পেজে তার কত বেশি লাইক করছে সে সে ক্লায়েন্ট দেখছে। কিন্তু আলটিমেটলি ক্লায়েন্টকে এটা বোঝানো দরকার যে লাইক দেখে নয়, আপনি ছবির কোয়ালিটি দেখে আপনি কি করেন, মানে ছবিটাকে আপনি মূল্যায়ন করেন। এক্ষেত্রে ক্লায়েন্ট এডুকেশনের একটা ব্যাপার আছে, মানে ক্লায়েন্টকে এডুকেট করা। ক্লায়েন্ট এডুকেট কিভাবে হবে, আপনি যদি এরকম ভাবে নিয়ে নেন কাজটা, আপনাকে ফোন দিচ্ছে, দোস্ত আমার বোনের বিয়া, তুই ছাড়া ফটোগ্রাফি হবে না, চলে আসিস, টাকা পয়সা এটা দেখবো না, আপনি সুন্দর বিয়ের দিন টুসটা সাজে গুজা কাপড় চোপড় নিয়ে জিনিসপত্র নিয়ে চলে গেলেন, তারপর বললেন ভাই বন্ধু কেমনে টাকা খুঁজি, এরপর আপনি ইভেন্ট করলেন, ইভেন্ট ইভেন্ট করার পর আপনি ইভেন্ট করার পর টাকা খুঁজতে গেলেন, বন্ধু ঘুরাচ্ছে দোস্ত টাকা দিব, টাকা কুরবানির ঈদের পর দিব, আপনি এই হচ্ছে দুর্গাপূজার পর দিব, এটার পর দিব, বাচ্চা হওয়ার পর দিব, ঘুরতে থাকেন ঘুরতে, এভাবে আপনার কারণে আপনি ঘুরছেন, ভাই সেটা আপনার বন্ধু হোক। আমি একটা বিখ্যাত ডায়লগ, আমার একটা বিখ্যাত ডায়লগ, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা যদি আবার বিয়ে করতো, আমাকে যদি ফটোগ্রাফার হিসেবে নিত, আমি আমার বাবা থেকে টাকা নিতাম, নো ফ্রি নো ফ্রি। মানে আপনার বন্ধু তাকে বলেন দোস্ত তুই আয় তোর চা খাওয়াবো, বাট এটা তো আমার অফিস ভাই, এটা তো প্রফেশনাল ডিল হওয়া উচিত, নাইচা নাইচে ওখানে চলে যাওয়ার কোনো দরকার নাই। আপনি তারা ডাকেন, ডাইকা বসান, বসায় বলেন দোস্ত দেখ আমি এত টাকা চার্জ করি, বন্ধু কোটায় আমি এত পার্সেন্ট ডিসকাউন্ট দিই, বন্ধু কোটায় আমি এত পার্সেন্ট ডিসকাউন্ট, বন্ধুদের জন্য অবশ্যই আপনার ছাড় থাকবে, বন্ধুরা আপনার বিপদে এগিয়ে আসবে, কিন্তু এর মানে এই না আপনি বন্ধুকে সব ফ্রি করে দিবেন, আপনি বন্ধুর ওখানে দৌড়ে দৌড়ে চলে যাবেন, পরে গালাগালি করবেন, পরে ফেসবুকে স্ট্যাটাস দিবেন বন্ধু বান্ধবদের বিশ্বাস করলে আপনার টাকা দিচ্ছে না, না দ্যাট ইজ নট ট্রু। আপনার বন্ধু হয়তো বিশ্বাস করছে আপনি ফ্রি কাজ করে দিবেন, আপনি কেন ওকে এই সুযোগটা দিচ্ছেন? আপনি তাকে বলুন অফিসে আসেন, অফিসে আসার পর তাকে বলেন আমার প্যাকেজ এত, বন্ধুদের জন্য তোর জন্য আমি এত টাকা রাখবো, তুই এই টাকা কেমনে দিবি কীভাবে দিবি এটা তোর ব্যাপার, বাট আমাকে নিতে হলে এত টাকা রাখবো, আদারওয়াইজ আমি দাওয়াত খেতে যাবো, এবং দাওয়াত মানে ক্যামেরা সহ দাওয়াত নয়, আমি ওই লেভেলে আর নাই। এখন আপনি ধরেন আপনি হিসাব করলেন, আপনি দাওয়াত দাওয়াত দিল বন্ধু আপনি চলে গেলেন, আপনি শুধু আপনার ক্ষতি করলেন তা না, কিন্তু আরেকজন ফটোগ্রাফার ওই কাজটা পেতো তারও মারলেন, আপনি যে মানে এটা কি ভাই, আপনি নিজেও মরতেছেন আরেকজনকেও মারতেছেন, কেন? বন্ধু হোক না তাকে ডেকে আনেন, তাকে খাওয়ান, বন্ধুকে আপনি গলা জোরে ধরেন তাকে খাওয়ান, বাট প্রফেশনাল জায়গায় তাকে সুন্দর করে লেখেন। তো শহীদুল আলম যিনি স্যার, শহীদুল আলম স্যার যিনি যেটা করেছে সেটা হচ্ছে উনি সেটা ওনার পেমেন্টটা উনি একটা বিল করে নিচে গিফটেড লিখে দিয়েছে। তো আপনি যদি কোনো বন্ধুকে গিফট এরকম দিতে চান, কেউ টাকা না তাকে গিফটেড লিখে দেন যে এইটা, তবে সে বুঝুক আপনার দাম এত, আপনি ধরেন আপনি 4 ঘন্টা কাজ করার জন্য, 6 ঘন্টা কাজ করার জন্য 10,000 টাকা নেন, আপনি তাকে ওই বিলটা ধরিয়ে দিয়ে নিচে গিফটেড লিখে দেন, টাকা দিতে হবে না, বাট আমার 6,000-এর দাম 10,000 টাকা, এই 10,000 টাকা তোর গিফট, গিফটটা হয়তো কচকচে টাকায় না কিন্তু এটা সার্ভিস, সার্ভিসটাকেও তার মূল্যায়ন করার দরকার আছে, এটা ফ্রি নয়, এটা কোনোভাবেই ফ্রি না। এই ধরনের বিহেভগুলো, এই ধরনের প্রফেশনালিজমগুলো আপনার কাজ দিবে। এবং আমি জানি না বাংলাদেশে কতজন কন্ট্রাক্ট পেপার ইউজ করেন, আমি আমি আমার কন্ট্রাক্ট পেপার অনেকজনকে আমি দিয়েছি ফ্রিতে, এবং অনেকজন ইউজ করছে বাংলাদেশে, আমার কন্ট্রাক্ট পেপার অসম্ভব সুন্দরভাবে লেখা, অসম্ভব লিগাল বিষয় ওখানে চিন্তা করে লেখা, সবাই ইউজ করতে পারেন, সবাই নিতে পারেন, একজন আরেকজন থেকে কালেক্ট করে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কন্ট্রাক্ট পেপার পর্যন্ত আপনারা করেন না, মানে হোয়াট ইজ দিস ভাই, মানে কন্ট্রাক্ট এটা আপনি একটা একজনের কাজ করছেন, আপনি জানেন কি কি হইতে পারে, আপনি আপনার ক্যামেরা হারা যেতে পারে, আপনাকে সে টাকা না দিতে পারে, আপনার ছবি ভালো হয় নাই বলে সে আপনাকে মারতে পারে, আপনি একটা কন্ট্রাক্ট পেপার করবেন না, আপনি একজন থেকে টাকা নিচ্ছেন তার একটা ডকুমেন্ট দিবেন না, আপনি তাকে কী কী সার্ভিস দিচ্ছেন সেগুলো আপনি লিখে দিবেন না, এগুলো এগুলো কেন দিবেন না? আপনি কন্ট্রাক্ট পেপার দিতে কয় টাকা খরচ হয়? এখন আপনি বলতে পারেন ভাই ক্লায়েন্ট করতে চায় না, ক্লায়েন্ট করতেই করতে চাইবে ভাই, আপনি যদি ফোন দেওয়ার সাথে সাথে দৌড় দিয়ে চলে যান, আপনি ফোন দিয়ে চলে গেলে তো আপনার কোনোভাবেই কী করা হবে না, মানে আপনি আপনাকে কন্ট্রাক্ট পেপার করতে আসবে না, ক্লায়েন্টকে দাওয়াত দেন ভাই, এখন বলেন ভাই উনি আমাকে বারবার ফোন দিয়ে বলছে আমার টাইম নাই, আমি খুব ব্যস্ত, বিয়ের কাজ নিয়ে খুব ব্যস্ত আছি। যে লোক বিয়ের আগে তার ফটোগ্রাফারের সাথে কথা বলার তার সময় নাই, সেই লোক বিয়েতে জীবনে আপনাকে সময় দিবে না, বিলিভ ইট অর নট, যার বিয়ে করার আগে আপনার সাথে বসে কথা বলার কনসাল্ট করার সময় আছে সেই আপনাকে সময় দিবে, সেই আপনাকে মূল্যায়ন করবে। যে লোক বলছে আমার সময় নাই, আমার এই নাই, আমি আপনার সাথে দেখা করতে পারবো না, এই করতে পারবো না, ওই লোকের কাজ করেন না, ওই লোকের কাজ করলে আপনি ওইখানে ভালো ট্রিটমেন্ট পাবেন না, ভালো ট্রিটমেন্ট পাইতে হলে তারা অফিসে এনে এডুকেট করেন। এডুকেশনটা কি, ক্লায়েন্ট এডুকেশনটা কি,
এখন ক্লায়েন্টকে আপনি কি করবেন? ক্লায়েন্টকে বলবেন, আপা দেখেন আমি কোনো জাদুকর না, বা ভাইয়া দেখেন আমি কোনো ম্যাজিশিয়ান না, আমি ম্যাজিশিয়ান না, আমি এমন না আমি ক্যামেরা দিয়ে কারোর ছবি দেখলেই সেটা সুন্দর হয়ে যায়, এরকম না। কিন্তু যাদের ছবি আপনি দেখে আমাকে নিচ্ছেন, তারা প্রচুর সময় দিয়েছে, তাদের স্টেজ দেখেন, তাদের গাউন দেখেন, তাদের মেকআপ দেখেন, এগুলো দেখে আপনাকে আইডিয়া নিতে হবে কী ধরনের মেকআপ করতে হবে, কী ধরনের ড্রেস আপ, কী ধরনের স্টেজ এগুলো লাগবে, এগুলো নিয়ে আপনাকে একটা আইডিয়া নিতে হবে। তারপর বাকি যেটা করার দায়িত্ব সেটা আমার। এখন আপনি আমাকে নিয়ে গিয়ে একটা হচ্ছে এমন জায়গায় ফেলে দিলেন যেখানে আমি যেদিকেই ঘুরি সেই দিকেই মানুষ আর মানুষ, সেখানে আমার পক্ষে ভালো ছবি দেওয়া সম্ভব না। এবং যারা যাদের ছবি দেখে আপনি আমাকে নিচ্ছেন, তারা প্রচুর সময় দিয়েছে আমাকে, আমাকে পার্সোনালি সময় দিয়েছে, যে কারণে আমি এই ধরনের একটা ছবি তুলতে পারছি। এই ধরনের ক্লায়েন্টকে আপনি কনসাল্ট করেন কিনা? যদি আপনি কনসাল্ট না করেন, তাহলে ওই ক্লায়েন্ট আপনাকে চিনেই না, প্রথম দিন দেখে আপনাকে কীভাবে আশা করেন? আপনাকে 2 ঘন্টা 4 ঘন্টা উনি সময় দিবে, তার বিয়ের দিন ফেলে আপনাকে সময় দিবে? আপনাকে তো ক্লায়েন্টকে এডুকেট করতে হবে এবং ক্লায়েন্টকে আপনাকে বুঝাইতে হবে, আপু দেখেন আমরা আপনি যতটাই বলবেন ততটাই যাব, কোনো সমস্যা নাই, এবং আপনি আমাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত সময় দিবেন, কীভাবে সময় দিবেন, এই কার সাথে কথা বললে আমরা সময়টা বের করতে পারবো এটা আমাদেরকে বলেন, এটা একটা ব্যাপার। তারপর আমি অনেক অনেক ক্ষেত্রেই দেখি হচ্ছে, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখি, অনেক ব্রাইট প্রচুর পরিমাণ নিজেকে চালাক মনে করে, অনেক গ্রুম নিজেকে প্রচুর পরিমাণ চালাক মনে করে, মানে আপনি জানেন এভাবে তাকে ভালো লাগছে না, কিন্তু সে মনে করছে সেটাতে তাকে ভালো লাগছে এবং সে সেভাবেই ছবি তুলবে, আপনি যেভাবে বলছেন সেভাবে ছবি তুলবে না। আপনি দেখতে পাচ্ছেন এই ছবিটা আমাকে ডিলিট করতে হবে, বা এই ছবিটা হবে না, এভাবে ছবি তুলবো না আমি, আপনি সরাসরি ওনাকে বলতে পারেন, আপনি ওভাবে একটা ছবি তুলবেন, তারপর আপনার মতো করে একটা ছবি তুলবেন, তার সাথে একটা ট্রিটমেন্টে যান, ভাই আপনি আপনার মতো করে ছবি তুলছি, এবার আমার আমার মতো করে একটা ছবি তুলি, তারপর ওনার সাথে ফ্রেন্ডলি বিহেভে যান, ফ্রেন্ডলি বিহেভ। এবং একটা একটা বিউটিফুল কথা বলি, সেটা হচ্ছে নেভার এভার কল এনি ওয়ান আন্টি, কাউকে আন্টি বলবেন না, আপা, মেয়ের মাকেও আপু বলবেন, মেয়েকেও আপু বলবেন, তাহলে আপনার ব্যবসা টিকে থাকবে। যদি আমি একবার আমি আমার আই বিলিভ ইট অর নট, আমার আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মানে ছেলেকে ভাইয়া বলছে, আর হচ্ছে ছেলের মাকে আন্টি বলেছে বলে আরেকটু হলে মায়ের খাওয়ার অবস্থা ছিল, হচ্ছে আমাকে আন্টি, আমাকে আন্টির মতো দেখাচ্ছিস। আমরা বেশিরভাগই এই কাজটা করি, এই ভুলটা করি, আমাদের করা উচিত হচ্ছে সেক্ষেত্রে যে আপু, সবাইকে আপু, অ্যাভারেজ আপু, আর ছেলের মানে ছেলে মানেই বস, এই জিনিসটা শিখেছি আমি সুজন ভাই, সুজন ভাই বলে শিখেছে, ওনার নাম হচ্ছে শেহজাদ নুরানি, শেহজাদ নুরানি ভাই বলতে হচ্ছে পৃথিবীর যে কেউ, রিক্সাওয়ালা থেকে শুরু করে ছোট বড় সবাই বস, সবাই বস শুনলে ভালো লাগে। সো এই জিনিসগুলো, এই এটিকেটগুলো আপনি শেখার চেষ্টা করেন এবং এগুলো আপনি ওখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, এবং ক্লায়েন্টকে যখন আপনি এগুলো আগে থেকে ইনফর্ম করবেন, ক্লায়েন্ট আপনার সম্পর্কে একটা ভালো ধারণা নেবে, আপনার অফিসে একটা অফিসে এসে একটা ভালো ধারণা নেবে, আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা ভালো ধারণা নেবে, এবং ক্লায়েন্টকে আপনি কথা বলার সময় আপনি কোথায় পড়েছেন, কী পড়েছেন, আপনার 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 যোগ্যতা কী, সেগুলো ক্লায়েন্টকে একটু হালকা পাতলা শুনিয়ে দেন, কোথায় কোথায় কাজ করেছেন, কাদের সাথে কাজ করেছেন, এবং এগুলো যখন শুনবে ক্লায়েন্ট আপনাকে অ্যাটলিস্ট ক্যামেরাম্যান হিসেবে ট্রিট করবে না, ড্রাইভারদের সাথে খেতে দিবে না, মানে এই এটা যদি এটা তখন করবে যখন সে আপনাকে চিনে না, আপনার সম্পর্কে সে জানে না, তখন সে আপনাকে এই ধরনের ট্রিটমেন্ট দিবে। সো আমার মনে হয় আপনি ক্লায়েন্টকে যদি এডুকেট করতে পারেন, তাহলে আপনি ট্রিটমেন্টটা ভালো পাবেন। ক্লায়েন্টকে এডুকেট করতে হলে আপনার অফিস লাগবে, আপনার কন্ট্রাক্ট পেপার লাগবে, আপনার মানি রিসিপ্ট লাগবে, আপনার একটা ওয়েবসাইট লাগবে, এগুলো কিছুই না করে যদি আপনি শূন্যের উপর ব্যবসা চালানোর কথা চিন্তা ভাবনা করেন, আর আজীবন চিন্তা করেন আমাকে মানে জুনিয়ররা কম টাকা নিচ্ছে, বা নতুন যে আসছে সে ভালো কাজ করে কম টাকা নিচ্ছে, সেই জন্য আমি কাজ পাচ্ছি না, বা আমার কাজ কমে গেছে, মার্কেট নাই, বা এই মার্কেটে কিছু নাই, লোকজন কী হয়, বা এই পোলাপাইন এরকম করে, এগুলো বলে কোনো লাভ নেই ভাই, এভাবে করলে হারাই যাবেন। নিজেকে আপডেট করেন, নিজেকে আপডেট করেন, নতুন কিছু দেন মার্কেটকে, নতুন কিছু দেন, নতুন কিছু দিলে মার্কেট আপনাকে দিবে। মার্কেটিং ইজ এভরিথিং। যাই হোক, আমরা আর কিছুক্ষণ থাকবো, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, আমি ওটা আনসার দিব। আগের প্রশ্নগুলা কোনোটাই আমি কি করি নাই, আনসার দিই নাই, আমি দেখিও নাই আসলে। এখন হচ্ছে অনেকে দেখছি ভালো লাগছে এটা বলছেন, এটা থ্যাংক ইউ, সবাই দেখছেন, অলমোস্ট গড়ে 80 জনের উপর ছিল, সো আমার এটা দেখে ভালো লাগছে, মানে 80 জন থাকা এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। নাইম সরোয়াল লিখেছে আমাকে কন্ট্যাক্ট পেপারের স্যাম্পলটা দিন, কন্ট্যাক্ট পেপারের স্যাম্পল আমার আমি দীর্ঘদিন যাবৎ আমার গুগল ড্রাইভে হচ্ছে ছিল, আপনারা যারা পেয়েছেন ভালো, যারা পাননি এরপর যদি কালেক্ট করতে চান আমার কাছে, আমি দেখে আবার আপলোড করে দেবো কোনো একটা ভিডিওর সাথে। আমার ইউটিউবে আমার কন্ট্রাক্ট পেপারের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা দেখেন, ওখানে কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাড করতে হবে, কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাড করা আছে ওগুলো সব বলা আছে, ওইটার নিচে আমি আবার ভিডিওটা আপলোড করে দিব, সেটা আপনারা আশা করি দেখতে পারবেন, ঠিক আছে।
আর অনেকে লিখেছেন, অনেকে দেখছেন, আমি তাদের নাম মেনশন করছি না, অনেক বাংলাদেশের অনেক বড় বড় ফটোগ্রাফার লাইভ দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় শুধুমাত্র আমার বা অন্যদের একার দায়িত্ব না, বা লাইভে আসা খারাপ কিছু না, আমাদের যারা সিনিয়র ফটোগ্রাফার আছেন তারা যদি আসেন, তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেন, তাহলে আমার মনে হয় আমরা সবাই শিখবো, মানে মিউচুয়ালি সবাই শিখবো আসলে, সত্যি কথা যেটা। তো সবাই যদি শিখি তাহলে এই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে। আমি মনে করি ওনারা আসবেন, ওনারাও আমাদেরকে শিখাবেন, আমরাও শিখবো, একজন আরেকজন থেকে শিখবো, শেখার তো কোনো শেষ নাই। মানে আমি সিনিয়র, উনি সিনিয়র না, উনি সিনিয়র, আমি সিনিয়র না, এগুলো বলে আসলে আমরা একজন আরেকজনকে দূরে ঠেলে দিচ্ছি, এবং এভাবে হয়তো বেশি দিন টিকতে পারবো না। সো সবাই শেয়ার করেন, সবাই শেয়ার করলে ভাই ভালো লাগবে। একজন লিখছে, ভাই আপনি কই থেকে বলছেন? ভাই আমি বাসা থেকে বলছি, আমার এটা আমার বাসা, এটা এখানে আমি থাকি, এটাই এটা চিটাগংয়ে বাংলাদেশের একটা জায়গা। তুই রাতের 2টায় লাইভে থাকলে তোরা কল দিতে অসুবিধা কি? একজন খুব সুন্দর একটা কথা লিখেছে আমার বন্ধু, তুই রাতের 2টায় লাইভে থাকলে তোরা কল দিতে অসুবিধা কি? এটা একটা ভালো প্রশ্ন আসলে। এটা একটা সুন্দর জিনিস বলি, সেটা হচ্ছে আমি আমি ফেসবুকে অন আছি, এর মানে না আই এম অ্যাভেলেবল টু ইউ। আমার ব্যবসা চলে ফেসবুক দিয়ে, সো আমি ফেসবুকে ক্লায়েন্টদের জন্য অন থাকি, সেখানে কারো ব্যক্তিগত প্রশ্নের আনসার বা কারো হচ্ছে মানে লেন্স কি কিনবেন, ক্যামেরা কি কিনবেন, এগুলো প্রশ্নের আনসার দেওয়ার জন্য আমি একদমই মানে বসে নেই, এবং না দিলে সেটাকে আমাকে এক্সকিউজ করতে হবে। এবং রাতের 2টায় আমি আমার ক্লায়েন্টের জন্য বসে থাকি, আমার কাজ আছে অন্য কাজ, কিন্তু সেটাই কোনোভাবে চ্যারিটি করার জন্য না। মানে রাতের 2টায় আমি অনলাইনে থাকি, এর মানে এ না যে এভরিথিং ইজ ওপেন ফর 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 ইউ, ইউ ক্যান কল মি, ইউ ক্যান ভিডিও কল মি, দিস ইজ বেসিক কার্টেসি। একজন লিখেছে, এমনি বন্ধু বান্ধব কমে গেছে, এমনি বললে মনে হয় আরেকটাও থাকবে না মনে হয়। আমার বন্ধু বান্ধব সব আছে, এবং সবাই আমাকে বুকিং দেওয়ার সময়, এটা চিন্ময় দাস বলেছে, আমাকে বুকিং দেওয়ার সময় 100% পে করে দেয়, ওরা ডিসকাউন্টও নেয় না। এটা ট্রিটমেন্ট একবার শুরু করেন, সব বন্ধু শিখে যাবে, এবং সব বন্ধু আপনাকে ভালো ট্রিটমেন্ট দিবে। আপনি যদি বন্ধুদের ভালো ট্রিটমেন্ট না দেন, আপনাকে বন্ধুরা ভালো ট্রিটমেন্ট দিবে না। আচ্ছা, তারপর হচ্ছে ভালো কমেন্টগুলো, মানে যারা বলছেন খুব ভালো লাগছে, ভাইয়া চালিয়ে যান, এগুলো এগুলো পড়ছি না আমি। হচ্ছে, বিগিনার ফটোগ্রাফারের কত চার্জ করা উচিত? আপনি কখন বিগিনার ছিলেন তখন কত চার্জ করতেন? আচ্ছা, বিগিনার হিসেবে আমি যখন ছিলাম তখন আমি কত চার্জ করতাম, সেটা যদি এখন কেউ চার্জ করে সে ফটোগ্রাফি শুরু করার আগেই মরে যাবে। আর আমি যত চার্জ করেছি, এখন কত চার্জ করা উচিত সেটা আমি বলেছি, সেটা হচ্ছে একটা অ্যানালাইসিস করার কথা বলেছি, তা সেই কাদের কম্পিটিটর, তারা কত নিচ্ছে, তার কত হলে পোষায়, সেই কত কত হলে তার পোষায়, সেটা তার কস্টগুলো সে কীভাবে বের করবে, এটা নিয়ে আমি বিস্তারিত বলেছি ঝলক স্বরূপ। আশা করি এই পুরো ভিডিওটা দেখলে তুমি সেটা জেনে যাবা। ওয়েবসাইট বানানোর প্রক্রিয়া জানলে খুব ভালো হয়, সেটা শেয়ার করলে উপকৃত হবো। এটা হচ্ছে সপ্তম গন্ধোপাধ্যায়, আমি সরি আমি যদি উচ্চারণ ভুল করি অনেক সরি সেজন্য, বাট আপনার কথাটা ভালো। ওয়েবসাইট কীভাবে বানায় এবং কীভাবে, এটা প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও আছে। তারপর আমি এই যে প্রতি ফ্রাইডেতে হয়তো ইউটিউব আমার কাজ না থাকলে আমি লাইভে আসবো, বা লাইভে অন্য কোনো দিন আসবো, তখন আমি এর মধ্যে একটা একটা হচ্ছে একদিন আমি কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সহজে, সেটা আমি আপনাদের বলে দিব। আশা করি হচ্ছে আপনি ওই দিন থাকবেন এবং শিখতে পারবেন। তারপর মৃত্যুঞ্জয় দাস বলেছে, পোর্ট্রেট নিয়ে কি কিছু বলা যায়? ভাই পোর্ট্রেট আসলে তো এটা বিভিন্ন জনের টেস্ট আছে, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে পোর্ট্রেট তুলছে, বিভিন্ন জন বিভিন্ন টেস্টের ছবি তোলে। এখন পোর্ট্রেট তোলাটা শিখতে হবে, লাইটের ইউজটা শিখতে হবে, অ্যাভেলেবেল লাইটের ইউজটা শিখতে হবে, আর্টিফিশিয়াল লাইটের ইউজটা শিখতে হবে, তারপর হচ্ছে কীভাবে পোজিং করলে একজন মানুষকে ভালো দেখায় সেগুলো শিখতে হবে। এগুলো শিখে আস্তে আস্তে কী করতে হবে আর কি। ছবি প্রিন্টের ক্ষেত্রে কীরকম কস্ট ম্যানেজমেন্ট কীরকম করা উচিত? কস্ট ম্যানেজমেন্ট বলতে কিছু নাই, ছবি ভালো যতগুলো, হ্যাঁ জোসেফ জোসেফ রড্ডিক, ঠিক আছে, জোসেফ রড্ডিকের মাঝখানে একটা জোই ছিল, জে ইও সম্ভবত, এটা এখন সে বাদ দিয়েছে, সেই জন্য আমি জোসেফ জোই রড্ডিক বলেছি। এখন সে জোসেফ রড্ডিক লিখেছে, তার ওয়েবসাইটের নাম হচ্ছে স্টোরিজ বাই জোসেফ বা এই টাইপের একটা নাম আছে। ধন্যবাদ আপনাকে, আপনি ইন্ডিয়া থেকে বলছেন, ইন্ডিয়া থেকে দেখছেন, এর জন্য অনেক ধন্যবাদ। ওয়েবসাইট বানানোর উপর একটা ইউটিউব ভিডিও আপ করলে ভালো হয়? ওয়েবসাইট বানানোর উপর প্রচুর পরিমাণ ভিডিও ইউটিউবে আছে, আমি জানি না আপনারা কেন দেখছেন না, আমি নিজেও ইউটিউব থেকে শিখেছি। তবে যাদের কারো ইংরেজি সমস্যা থাকতে পারে, আমি বাংলাতেই সহজে খুব ভালোভাবে বলে দিব, সেটা আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও থেকে হচ্ছে অনেক কিছু শিখলাম, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমি ইন্ডিয়াতে যাব সুন, এই মাসেই হয়তো যাব বা আগামী মাসে যাচ্ছি, শুরুতে কুরবানির ঈদে যাওয়ার ইচ্ছা আছে। সো যদি মানে ফ্রি থাকেন তাহলে হয়তো দেখা হবে কলকাতাতে, আমি হয়তো 2 দিন থাকবো সেখানে, ইচ্ছা আছে অনেক কিছু।
মাসুম ভাই লিখেছেন সঞ্জয় দা অনেক কিছু ক্লিয়ার হলো, অনেক অনেক ব্যাপার ছিল যেগুলো সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। যদি আমি প্রফেশনের সাথে যুক্ত না, তবুও ফটোগ্রাফিতে আগ্রহ অসীম। আমি প্রথম শুরু থেকে এখন পর্যন্ত টানা সমান আগ্রহে লাইভ দেখেছি, ধন্যবাদ সাথে আছি। মাসুম ভাই অনেক ধন্যবাদ, মাসুম ভাই আপনি মানে আপনি দেখছেন এটার জন্য ধন্যবাদ, আপনার উপকারের জন্য ধন্যবাদ। যারা ফটোগ্রাফিকে প্রফেশন হিসেবে নিতে চান অবশ্যই এটা খুব ভালো বিষয়। সাইদুর রহমান সাইদ লিখেছেন, আপনার লেভেলের ফটোগ্রাফার যারা আছে ভাইয়া, ওনাদের সাথে মাঝে মাঝে কথা বলতে বলতে হয়, ওয়েন শুড আই কল? যেহেতু আমি অফিস রান করি না, আই হ্যাভ নো আইডিয়া। আমার মনে হয় এটা একটা সুন্দর বিষয় বলেছেন, এটা আমি বলে দিই। সেটা হচ্ছে মানে কেউ কেউ কথা বলার জন্য প্রথমে যেটা লেখেন, হাউ আর ইউ, ভাইয়া কেমন আছেন, কি দিয়ে খেয়েছেন। অনেকে মনে করে কথা শুরু করার জন্য মনে হয় এটাই এটাই ভালো বিষয়, আসলে ব্যাপারটা তা না। কিন্তু আপনি কাউকে যদি কোনো ধরনের বিষয় জানতে চান, কেমন আছেন টেনশন, এই এই ভূমিকা উপসংহারে না গিয়ে, ভাই আশা করি আপনি ভালো আছেন, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, বিষয়টি হচ্ছে এই, আপনার যদি সময় হয় আপনি দয়া করে আমাকে আনসারটা দিয়ে দেবেন, এটুকু লিখে দিলে উনি ওনার সময় মতো আনসারটা দিয়ে দেবে। কিন্তু কেমন আছেন, ভাত খেয়েছেন, কী দিয়ে খেয়েছেন, আপনার বাসার সবাই কেমন আছে, ভাই এখন দেখতে হবে আপনি এটা ডেলি দুই তিনজন হলে ঠিক আছে, প্রথম প্রথম আমি খুব এনজয় করতাম এগুলো, কিন্তু এটা দু তিনজন হলে ঠিক আছে, কিন্তু ডেলি আপনাকে 30 জন 40 জন আপনাকে কুটকাট কুটকাট এগুলো লিখলে তো আপনার আপনি পাগল হয়ে যাবেন। যখন আপনি আনসার দিবেন না, আবার অনেকজন লিখে বসে বেশি ভাব নিছেন, এত ভাব ভালো না, একটু সিনিয়র হয়ে গেছেন বলে এরকম, এগুলো আসলে ঠিক না। আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন কি পরিমাণ কষ্ট এটা। পোজিং কিভাবে শিখতে শেখা যাবে, আমার ইউটিউবে অরুণ কুমার সিংহ লিখেছেন, পোজিং আমার ইউটিউবের ভিডিও আছে কতগুলো, আমি WPPBতে বলেছিলাম, ওগুলো আছে আমার। আর বেসিকলি আপনি কোথা থেকে বলছেন জানি না, যদি বাংলাদেশের হন তাহলে আমার ওয়ার্কশপে জয়েন করতে পারেন, আর সামনে হয়তো ইন্ডিয়াতে আমার একটা ওয়ার্কশপের প্ল্যানিং চলছে, সেই জন্য ইন্ডিয়াতে যাওয়া। সো আপনারা ইন্ডিয়াতে হলে ইন্ডিয়াতে ওয়ার্কশপে জয়েন করতে পারেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আবার লিখেছেন সুবোত্তম গঙ্গোপাধ্যায় লিখেছেন, একদম দেখা করতে ইচ্ছুক, যাবে জানাবেন, আপনাকে আলাপ করলে ভালো লাগবে। ধন্যবাদ, আমারও আলাপ করলে ভালো লাগবে, ইন্ডিয়াতে গেলে বন্ধু পেলে অনেক ভালো লাগবে। সৌরভ জোয়ারদা লিখেছে, বেঙ্গলি ওয়েডিং এর এডিটিং এর জন্য কত সময় দেওয়া উচিত, আবার ইন্ডিয়ায় সেল শিলিগুড়ি আসো, ভালো ভালো লাগবে। ও আচ্ছা, আপনি সৌরভ ভাই ইন্ডিয়া থেকে বলছেন মনে হয়। আসলে একটা বাংলা ওয়েডিং এর, একটা বাংলাদেশি ওয়েডিং এর জন্য বা বাংলা ওয়েডিং এর জন্য কতটুকু সময় দেওয়া উচিত, এটা তো ডিপেন্ড করে কত ছবি আপনি দিবেন, কিভাবে আপনি এডিট করছেন, আপনার এডিটিং এক্সপার্টিস কতটুকু। আমার মনে হয় সেটা ডিপেন্ড করবে আপনি কতটুকু এক্সপার্ট। আমি এক ধরনের এক্সপার্ট, আমি খুব দ্রুত এডিট করতে পারি, খুব ভালোভাবে এডিট করতে পারি। আপনি যদি এক্সপার্ট হয়ে যান তাহলে আপনার এক্সপার্ট এডিট করতে খারাপ লাগবে না। আর ইন্ডিয়া গেলে শিলিগুড়ি আসবো, আপনার কথা আমার মনে আছে, অবশ্যই আপনাকে কল দিব। ঝলক শুভ্র বলেছে, হিন্দু বিয়েতে টাইম কিভাবে ম্যানেজ করেন। হিন্দু বিয়েতে টাইম ম্যানেজ করা আসলে তো খুব সহজ, হিন্দু বিয়ে অনেক লং হয়, শুরুতে মেয়ের ছবি, তারপর ছেলের ছবি, তারপর বিয়ে, তারপর হচ্ছে দুজনের কাপল ছবি তুলি, তারপর হচ্ছে ইউনিক কোনো ছবি তুলতে চাইলে সেটা আমি তুলি, তারপর হচ্ছে চলে আসি এই টাইপের, আর বাকিটা আমার ইভেন লোকরা কাভার দেয়, সেটা ডিপেন্ড করে সে আমাকে কত ঘন্টার জন্য হায়ার করেছে। খালেদ আহমেদ লিখেছেন, খালেদ ভাই অনেক ধন্যবাদ, আপনার মানে আতিথ্যতার কথা আমার এখনও মনে আছে, আপনার যে খাওয়া খাওয়াইছেন সেটা এখনও পেটে আছে ভাই, চিটং আসলে আপনাকে খাওয়াইতে হবে আমার, আমি আমি ঋণী আপনার কাছে, অনেক ভালো লাগলো, গো হেড, থ্যাংক ইউ ভাই। শাহরিয়ার এস শুভ লিখেছে, চট্টগ্রামের ক্লায়েন্টকে কেমনে তাড়াতাড়ি কেন টানা যায়, এই জন্য ইনস্ট্যান্ট আইডিয়া, অ্যাকসেপ্ট ক্লায়েন্ট টু এডু অ্যাকসেপ্ট ক্লায়েন্টকে এডুকেট করা। আচ্ছা, ক্লায়েন্টকে এডুকেট করা ছাড়া যদি আপনি আনতে চান সেটা খুবই ডিফিকাল্ট। সারি শুভ, আসলে চট্টগ্রামের এটা তো কালচার, এটা তো একদিনে শুরু হবে, একদিনে শেষ হবে না, একদিনে শুরু হয়নি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যেটা বলেছি, যদি আমি এক্সট্রা টাইম দিই সেটার জন্য চার্জ করব, অথবা সেটা তাকে গিফট হিসেবে দিব, অথবা বাধ্য করব আমাকে যেন সে এক্সট্রা টাইমের চার্জ দিতে বাধ্য হয়। এক্সট্রা টাইমে যখন 1 ঘন্টার জন্য 5,000 টাকা করে গুনতে হবে, আমি নিশ্চিত ক্লায়েন্ট নিজ দায়িত্বে প্রোগ্রাম শেষ করে চলে যাবে, অথবা আমাকে বলবে ভাই আপনি চলে যান, আপনার জন্য শেষ। মনির উদ্দিন সাউন্ড লিখেছে, বিয়েতে যারা ফটোগ্রাফারদের মোবাইল ক্যামেরাগুলো পেন দেয় ওদের নিয়ে কিছু বলেন। এটা আসলে এটা একটা ভালো দিক, এটা খারাপ দিক না, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফটো তুলতে পছন্দ করে এবং সেটা আমাদের জন্য ভালো দিক, আমরা বেঁচে আছি, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ ছবি তুলতে পছন্দ করে বলে, এই যে মানুষগুলো মোবাইল দিয়ে ছবি তুলছে তার মানে তার ছবি তুলতে ভালো লাগে, তার মানে সে ছবি তোলাই তো ভালো লাগে, ছবি যা তুলতে ভালো লাগে তার তোলাই তো ভালো লাগে, এই লোকগুলো একসময় আমাদেরকে হায়ার করবে। আর তাদেরকে তো আসলে এখন আমাকে টাকা দিয়ে নিয়ে গেছি ইভেন্টের ছবি তোলার জন্য, তাদের তারা তারা তো সেটা জানে না কত টাকা দিয়ে নিয়ে গেছে, তারা তাদের মতো ছবি তুলছে তার ভালো লাগছে। আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে, চিটংয়ের বিয়েতে আমি আমি যেটা করি নর্মালি সেটা হচ্ছে, আমি প্রত্যেকজনকে রিকোয়েস্ট করি কি করার জন্য, একটু পিছনে এসে ছবি তোলার জন্য, যাতে আমরাও তুলতে পারি ওনারাও তুলতে পারে। আর যদি খুব ট্যারামি কেউ করে তাহলে হচ্ছে আমি ফ্ল্যাশের মাথাটা ওর দিকে দিয়ে দিই, যাতে আমি যখন ফ্ল্যাশ এবং ফুল পাওয়ারে দিই এবং ঠাস করে মারলে ও আর ছবি তুলতে পারবে না, ওর চোখে আর কিছু দেখবে না, পুরো ইভেন্ট অন্ধকার দেখবে। এই এই ট্রিটমেন্টটা ট্রাই করে দেখতে পারেন, বাউন্সার হিসেবেও কাজ করবে আবার ট্রিটমেন্ট হিসেবেও কাজ করবে, যদি এটা বলা ঠিক না, অনেক ক্লায়েন্ট এখানে দেখছে।
নয়ফুল নিটল লিখেছেন, আমি যদি নামের বানান উচ্চারণ ভুল করি অনেক সরি। আমি কেবল ডিপ্লোমা শেষ করেছি, আমি চাচ্ছি ফটোগ্রাফিকে আমার ক্যারিয়ার বানাবো, এই ডিসিশনটাকে কিভাবে? প্রথমে আপনি সিদ্ধান্ত নেন, আপনি 10 থেকে 12 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন কিনা শুরুতে, ওই যে 20,000 টাকা 40,000 টাকা 50,000 টাকা দামের একটা ক্যামেরা দিয়ে শুরু করবেন সেটা ভুলে যান, এগুলো দিয়ে চলবে না। এখন অনেক দামি দামি ক্যামেরা গিয়ার ইউজ করতে হয়, ক্যামেরা অনেক ইম্পর্টেন্ট রোল পার্ট করে, সেটা নিয়ে একদিন বলবো। এবং হচ্ছে এই টাকা ইনভেস্ট করার পর মাসে 10,000 টাকা 15,000 টাকা আপনি সন্তুষ্ট থাকবেন কিনা, এবং ভবিষ্যতে আপনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করতে ইচ্ছুক কিনা, এবং সেই ইচ্ছুক ঠিক আছে কিন্তু সেটা আপনি 10 বছর পরও আপনি আপনাকে ফটোগ্রাফার হিসেবে দেখতে চান কিনা, এই ধরনের প্রশ্নগুলো আনসার যদি আপনি পান তাহলে আপনি শুরু করেন। ধন্যবাদ। সৌরভ লিখেছে, সাইফুল আলম সৌরভ, দাদা সিলেটে ওয়ার্কশপ করলে খুশি হতাম। শুধু সিলেটে নিশ্চয়ই ওয়ার্কশপ হবে, আবার দেখা যাক। শিলিগুড়িতে আপনার ফটোগ্রাফি তোমার থেকে শিখতে চাই, অনেকে ফটোগ্রাফি আগেরবার মিস দিয়েছে, এবার দিনের একদিনের জন্য হলেও আসো, অনেক শেখার ইচ্ছা আছে। শিলিগুড়িতে যদি আপনারা ফটোগ্রাফার, অনেক ফটোগ্রাফার আমার আমার থেকে শিখতে চায়, তাহলে আপনারা অ্যাটলিস্ট 5 জন 7 জন হলেও একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেন, আমি ইন্ডিয়া গেলে তখন শিলিগুড়িতে ঘুরে এসে আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে একদিনে একটা ওয়ার্কশপ নেওয়ার চেষ্টা করবো। আপনারা শিলিগুড়িতে কথা বলে দেখতে পারেন, যদি লাইক মাইন্ডেড 10 জন হয় মিনিমাম বা 7 জন 8 জন হয় তাহলে আমি শিলিগুড়িটা চিন্তা ভাবনা করবো। স্যামুয়েল আহমেদ, আপনি ইনবক্স করতে পারেন আমাকে সৌরভ ভাই, তখন কথা হবে এটা নিয়ে। স্যামুয়েল আহমেদ চৌধুরী লিখেছেন, ভাই লেন্স নিয়ে কিছু বলেন, অনেক লম্বা লেন্স বাট 4L দিয়া বোঝানো যায় না, এটা নিয়ে কিছু বলেন। আচ্ছা, এটা আসলে মানে লেন্স নিয়ে কিছু বলার নাই, মানুষ লম্বা লেন্স দেখলে পছন্দ করবে বা শর্ট লেন্স দেখলে পছন্দ করবে এটা, তবে 70-200 দিয়ে খারাপ ছবি তোলা যায় তা তো না, 70-200 দিয়ে আসলে ভালো ছবি তোলা যায়। তো এটা মানে এটাতে শো নিয়ে করার কিছু নেই, আমার মনে হয় প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনের জন্য হচ্ছে 70-200টা ইউজ করে। সো আমার মনে হয় মানে লম্বা লেন্সটাকে শো অফ বলাটা ঠিক হবে না, এটা আপনিও অ্যাচিভ করার ট্রাই করেন, এবং আপনি যখন ওটা ইউজ করবেন আপনারও ভালো লাগবে। ওটা ইউজ করার পর আবার আপনি 85 ইউজ করে দেখেন, প্রতিটা লেন্সের আলাদা আলাদা টোন আছে, প্রতিটা লেন্সের আলাদা আলাদা একটা টেস্ট আছে, আপনি সেগুলো পাবেন, সেটা আপনার ভালো লাগবে। আচ্ছা, আর নুসরাত নরিন বলেছেন, আপু কি অবস্থা, ভালো আছেন, খুব ভালো লাগছে দাদা, কিপ ইট আপ, থ্যাংক ইউ আপু। খালেদ বাবা লিখেছেন, সেটা হচ্ছে আপনার সাথে লাইভ আলাপ করলে টাইম কীভাবে চলে যায় বুঝা যায় না, একদিন আলাপ করে বুঝছি। ভাই আমি খুব আড্ডাবাজ লোক, আমি প্রচণ্ড আড্ডা দিতে পছন্দ করি, যখন ফ্রি থাকি তখন আড্ডা দিই, এখন কোনো আড্ডা দেওয়ার লোক নেই, দেখেন লাইভে চলে আসছি। কলকাতাতে আপনার ওয়ার্কশপের প্ল্যান আছে, আমি আপনাকে সুবত্ন ভাই আমি আপনাকে হচ্ছে ইনবক্স করব, আমার ওয়ার্কশপের একটা প্ল্যান আছে, প্ল্যান চলছে, অলরেডি সেখানে 5 জন হয়েছে, সো আমার ধারণা মানে আরও কয়েকজন হলে আমি ওয়ার্কশপ হয়তো স্টার্ট করবো আর কি। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে মিনিমাম 10 জন হলে আমি নেক্সট যখন ওয়ার্কশপ ইন্ডিয়াতে যাচ্ছি তখন হয়তো প্ল্যান আছে আর কি করার। সো আশা করি আপনি, আপনার সাথে আমি ইনবক্সে আপনি আমাকে নক দিলে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। অনেক ধন্যবাদ। বাপ্পি সারিয়ার লিখেছেন, দাদা নেক্সট ওয়ার্কশপ কবে স্টার্ট করবেন, দাদাটা ডেটটা কি জানাবেন? বাপ্পি আমি আসলে নেক্সট ওয়ার্কশপ কখন অ্যারেঞ্জ করব, কখন কি করব এটা নিয়ে কোনো ডেট ফিক্স করি নাই। আপনি আমাদের 1-on-1 ওয়ার্কশপ রয়েছে, এটা সবসময় চালু থাকে, আমাদের ব্যাচে ব্যাচে স্টুডেন্ট বের হচ্ছে, ওখানে জয়েন করতে পারেন যদি আপনি ডিটেলসে শিখতে চান। আর যদি আপনি 2 দিনের ওয়ার্কশপ করতে চান তাহলে হচ্ছে, বা 3 দিনের ওয়ার্কশপ করতে চান, সেটা আপনি ফেসবুকে যোগাযোগ রাখেন, আমি শীঘ্রই বা সামনে অ্যানাউন্স করব, আশা করি আপনি হচ্ছে জানতে পারবেন। আচ্ছা, অরুণ কুমার সিংহ বলেছেন, ঢাকায় কোনো ওয়ার্কশপ করবেন? ঢাকায় সামনে WPPB আছে এবং নিজের ওয়ার্কশপের একটা প্ল্যান আছে, এখন সেটা ডিপেন্ড করছে আমার কাজের উপর, দেখি হয়তো ঢাকায় হবে, সুন হতে পারে ঢাকায় একটা ওয়ার্কশপ। যাই হোক, ধন্যবাদ, আমি আর 5 মিনিট হচ্ছে লাইভে থাকবো, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, এটা অনেক ধন্যবাদ। নেক্সট টপিকগুলো আপনাদের যদি কারো কোনো টপিকস নিয়ে পছন্দ থাকে তাহলে আপনারা নেক্সট টপিকসগুলো আমাকে, আমি নেক্সট উইকে যখন আসবো তখন বলবেন, আমি সেটা আনসার দিব। নেক্সট টপিকটা আমি এখনই ঠিক করে নিই, তবে সামনে যখন ঠিক করবো আমি সেটা নিয়ে আপনাদের ফেসবুক স্ট্যাটাস দিব। সো কিপ ইন টাচ বলতাম, যেটা সেটা সেটা হচ্ছে একটা বিষয়, সবাই তার প্রাইস নির্ধারণ করেন, আমি চাই না কেউ অকালে ফটোগ্রাফি থেকে হারিয়ে যাক, আবার আমি এটাও চাই না কেউ হচ্ছে অন্য ফটোগ্রাফারকে দোষারোপ করুক, আমি চাই সবাই টাকা আর্ন করুক, সবাই ভালো থাকুক, তবে সেটা অন্যজনের ক্ষতি করে না, সবাই একটা ডিসেন্ট মানে আর্ন করেন, কম টাকা আর্ন করলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে, এবং হচ্ছে সেটা সেটা একটা ব্যাড প্রিডিকশন হিসেবে তৈরি হবে। সো চেষ্টা করেন হচ্ছে নিজে একটা ভালো গুড এক্সাম্পল তৈরি করার জন্য, যেটা
আমাদের সিনিয়ররা, আমাদের সিনিয়র যারা রয়েছেন তারা তৈরি করেছে, আপনি একটা এক্সাম্পল তৈরি করলে সেটা বাকিরা ফলো করবে। এবং মনে রাখবেন, আপনি যদি ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে কিছু না দেন, আপনিও ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি থেকে কিছু পাবেন না। আপনি যদি ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিকে কিছু দিয়ে যান, তাহলে আপনিও ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিকে অনেক কিছু পাবেন। এখনও যে বয়স, তার চেয়ে অনেক কিছু পাওয়ার বাকি, সেটা পাবেন। আপনারা যারা আজকের লাইভ দেখেছেন, আমি প্রথম লাইভের কারোই মন্তব্য শুনতে পাইনি, সেই জন্য দুঃখিত, মন্তব্য আমি দেখিনি, আমি আমারটা বক্তব্য রেডি করেছিলাম সেটা বলে দিয়েছি। আমি জানি না লাইভ আরও ইন্টারেক্টিভ হওয়া উচিত কিনা, বা আমার কমেন্টগুলো পড়া উচিত ছিল কিনা, বাট আমার মনে হচ্ছে আমি যে টপিক বলেছি সেটা শেষ করে পড়ব। প্রতিবারে এরকম হবে, প্রথম আমি আমারটা বলে নিব, তারপর যাদের কমেন্ট করবেন তারা কমেন্ট করবেন, আমি ওইটা আনসার দিয়ে দিব। যাই হোক, রাত 2টা বেজেছে, আমি আর কথা বলতে চাই না, আমি চাই ঘুমান, সকাল উঠতে হবে সবাইকে যাদের চাকরি আছে। একজন লিখেছে, অ্যাজ এ বিগিনার হুইচ আই শুড লার্ন লাইটরুম ও ফটোশপ। বাই লাইটরুম ফটোশপ দুইটাই শিখতে হবে আস্তে আস্তে, প্রথমে লাইটরুম শিখেন, ফটোশপও লাগবে, দুইটাই শিখতে হবে। ইউটিউবে টিউটোরিয়াল আছে, অমিতাভ বড়ুয়া আপনি বলছেন, এগুলো আপনি ইউটিউবে পাবেন, আস্তে আস্তে শিখে নেন। নিকনের 750 ভালো ইউজ ক্যামেরা কত প্রাইস হইতে পারে, এবং ওয়েডিং এর জন্য এটা কোন লেন্স ইউজ করা? ভাই এইটা, এই ধরনের প্রশ্ন আমার, কত সেকেন্ড হ্যান্ড প্রাইস হইতে পারে এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই। ভাই আপনি এটা ক্যামেরাগুলোতে যোগাযোগ রাখেন, আশা করি ভালো হবে। আর কোন লেন্স ইউজ করবেন, এটা গ্রুপ তুললে এক ধরনের লেন্স, পোর্ট্রেট তুললে এক ধরনের লেন্স, এগুলোর উপর ডিপেন্ড করে। সবাইকে ধন্যবাদ, আমি শেষ করছি। যারা যারা দেখেছেন, অনেক লোক দেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমি এখানে দেখেছি অনেক বড় বড় ফটোগ্রাফার, তাদেরকে সবাইকে ধন্যবাদ। নেক্সট লাইভে দেখা হবে, দেখা হচ্ছে অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, একজন আর জনের দোয়া তো ভালো থাকবে, ঠিক আছে? আর দেখা হলে নিশ্চয়ই বলবেন, জানাবেন আমাকে কেমন লাগলো। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।